বেশি কিছু বলবো না। উদ্দেশ্য এই ট্রেনিং এর উদ্দেশ্য কি এগুলো নিয়ে অলরেডি ডক্টর শিক্ষিতা আলোচনা করে গেছেন। তো আমি একটা কথাই বলবো, আজকাল আমরা শুধু আমরা কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটির পেছনে যাচ্ছি না, কোয়ালিটির পেছনেই আমরা কোয়ালিটি নিয়ে ব্যস্ত এবং সবসময় চাই যে একটা যেই কাজটাই করি কোয়ালিটি সম্পূর্ণ হোক। তো রিগার্ডিং ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন বলুন, যে আমরা কিন্তু এখন আর আগের মতো সেই সব নিয়ে বসে থাকি না, এখন নতুন নতুন সব কিছু এসেছে আমাদের কাছে এবং আমরা কোয়ালিটি সার্ভিস দেওয়ার পক্ষেই কাজ করছি। তো এই ক্ষেত্রে এই ভ্যাকসিনেশন রিলেটেড যারা কোল্ড চেন হ্যান্ডলার একদিন কাজ করে এসছেন, আপনাদের ভূমিকা কিন্তু একটু অন্য অন্য ধরনের, লাইক অন্যান্য যারা এমপিডব্লিউ আছেন বা যারা আছেন ওনাদের থেকে কিন্তু আপনাদের ডিউটিটা একটু আলাদা ধরনের। তো আজকে এবং কালকে এই দুদিন আমরা যে ট্রেনিংটা নেব, আমি আশা করব আপনারা খুব মনোযোগের সহিত এই ট্রেনিংগুলো যে টপিকগুলি নিয়ে আলোচনা হবে সেগুলি শুনবেন, সেগুলি জানবেন এবং পরবর্তী সময় যে কোয়ালিটি নিয়ে কথা বলছিলাম যে কোয়ালিটি সম্পূর্ণ কাজ আপনারা অবশ্যই করবেন। এখানে আমি জানি না কয়জনে আপনারা কি ওয়াকিং কুলার কেউ দেখেছেন? ভ্যাকসিন যখন তৈরি হয় সেই ম্যানুফ্যাকচারিং জায়গা থেকে বেনিফিশিয়ারি পর্যন্ত যেতে আমরা একটা টেম্পারেচার মেনটেন করি, সেটা হলো কত? 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে পুরো ব্যাপারটা আমাদের যখন ম্যানুফ্যাকচার থেকে যখন ভ্যাকসিনটা আসে সেই টেম্পারেচার মেনটেন করে কিন্তু স্টেটে আসে, সেই এয়ারপোর্ট থেকে নিয়ে আমাদের স্টেট যে কোল ওয়াকিং কুলার তো ওখানে রাখা হয়, সেখান থেকে পরবর্তী সময় ডিস্ট্রিক্টগুলোতে ডিস্ট্রিবিউশন করা হয়, ডিস্ট্রিক্টও স্টোরেজের ব্যবস্থা আছে, সেই স্টোরেজ থেকে অ্যাগেন ট্রান্সপোর্টেশন টু দ্য পিসিতে স্টোর ব্যবস্থা থাকে, সেখান থেকে সাবসেন্টারে বা বেনিফিশিয়ারি লেভেল পর্যন্ত। এই যে থ্রু আউট দ্য জার্নিটা ভ্যাকসিনের, এটা কিন্তু এটা ওই যে টেম্পারেচারটা, সেই টেম্পারেচারটা কিন্তু মেন। আর যখন আপনার কাছে আছে যে কোল্ড চেন হ্যান্ডলার যে পয়েন্টে আপনার কাজ করছেন সেখানে যেখানে আছে সেখানে কিন্তু আপনাদের ভূমিকাটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ভূমিকা, যেখানে ভ্যাকসিনের যে এফিকেসি বলুন আর যার যে কোয়ালিটি বলুন সেটা মেনটেন করতে কিন্তু আপনারাই কিন্তু পুরোপুরি এর জন্য দায়ী। তো সুতরাং এই দুদিনের যে ট্রেনিং আপনারা খুব সিনসিয়ারলি একটু শুনবেন এবং জানবেন, আর পরবর্তী সময়ে কাজটা যাতে কোয়ালিটি সম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রাখবেন। ব্যাস আমি উপস্থিত সকল স্বাস্থ্যকর্মী যারা নাকি আজকের এই ট্রেনিংয়ের জন্য এসছেন, ইনফ্যাক্ট দুদিনের ট্রেনিং, সবাইকে ওয়েলকাম করছি। মঞ্চে যারা আছেন ডক্টর ইঞ্জিনিয়ার রজত ভট্টাচার্য সিসিও, এসপিও ইউএনডিপি ডক্টর শুক্রদীন বিশ্বাস, ডক্টর ইশিতা ডিআইও আর অন্যান্য আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যারা এখানে উপস্থিত, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা এই দুই দিন ব্যাপী কি প্রসিডিউরে করা হবে, কতটা পরিমাণ করা হবে, সবকিছু ডিপেন্ড করছে আমাদের কোল্ড চেইন, মানে কমপ্লিটলি করতে পারবো না। কোল্ড চেইনটাই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। যেমন রিসেন্টলি আমাদের ডিস্ট্রিক্টে কোভিড ভ্যাকসিনেশন চলছে, পুরো স্টেটেই চলছে। কোভিড ভ্যাকসিনেশনের অ্যাচিভমেন্ট যখন আমরা দেখি, মানে কমপ্লিটলি করতে পারবো না। কোল্ড চেইনটাই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। সাপ্লাই চেইন পুরোটা ম্যানেজ করা, ঠিক না, সেটা কিন্তু হয়তো খুব কি প্রসিডিউরে করা হবে, কতটা পরিমাণ করা হবে, সবকিছু ডিপেন্ড করছে আমাদের কোল্ড চেইন, মানে কমপ্লিটলি করতে পারবো না। কোল্ড চেইনটাই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ট্রেনিং মডিউল এই প্রোগ্রামে। আমরা এই দুই দিন ব্যাপী সাপ্লাই চেইন পুরোটা ম্যানেজ করা, ঠিক না, সেটা কিন্তু হয়তো খুব কি প্রসিডিউরে করা হবে, কতটা পরিমাণ করা হবে, সবকিছু ডিপেন্ড করছে আমাদের কোল্ড চেইন, মানে কমপ্লিটলি করতে পারবো না। কোল্ড চেইনটাই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। ভ্যাকসিনেট করে প্রোটেক্টেড করতে
করতে পারি, এটাই আমাদের টার্গেট হবে। সাপ্লাই চেইন পুরোটা ম্যানেজ করা, ঠিক না, সেটা কিন্তু হয়তো খুব এবং এটা টু ওয়ে প্রসেস হবে, এমন না যে শুধু ট্রেনার্সরা পড়িয়ে যাবে এবং আপনার কি প্রসিডিউরে করা হবে, কতটা পরিমাণ করা হবে, সবকিছুই ডিপেন্ড করছে আমাদের কোল চেইন। যেমন রিসেন্টলি আমাদের ডিস্ট্রিক্টে কোভিড ভ্যাকসিনেশন চলছে, পুরো স্টেটেই চলছে কোভিড ভ্যাকসিনেশনের অ্যাচিভমেন্ট যখন আমরা দেখি। হীরা ব্র্যান্ড কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল, এগমার্ক যুক্ত কাচ্চি খানি হীরা ব্র্যান্ড উন্নত মানের বাছাই করা সর্ষে থেকে তৈরি এবং নিজস্ব গুণমানের জন্য 30 বছর ধরে সুনামের সাথে বাজার দখল করে আছে। স্বাদ ও গন্ধে অতুলনীয় হীরা ব্র্যান্ড সর্ষের তেল আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর প্যাকেটজাত করা হয়। প্রস্তুতকারক শ্রী হীরালাল তেল উদ্যোগ ভরতপুর রাজস্থান, ত্রিপুরার পরিবেশক মজার বৈশাখী ট্রেডার্স এনএস রোড আগরতলা। নরম ছোঁয়ায় মিষ্টি হাসিতে একটু বাড়তি খেয়ালে ক্লান্তি মুছে যায়, স্নেহের আঁচলে বাঁধা যত্ন মাখা মমতায় ঘিরে রাখি শুদ্ধতায় যত্ন আর ভালোবাসায়। শেয়ার করি বলেই আমরা শেয়ার করি, নতুন এই সময় তাই আসুন পরিচ্ছন্নতার অভ্যাসটা শেয়ার করি সবার সাথে। সুপারস্টার টিস্যু, হাইজিন ফর লাইফ।